সাবস্ক্রাইব করো হেভি মাইন্ড টেক চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি ক্লিক করো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেভি মাইন্ড টেক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের মোবাইলের যদি ব্যাক বাটন, রিসেন্ট বাটন এবং হোম বাটনটি ঠিক মতন কাজ না করে অথবা এগুলি খারাপ হয়ে গেছে এবং তোমাদের ফোনটি তোমরা ব্যবহার করতে পারছো না, তাহলে এই অবস্থায় বন্ধুরা তোমরা এই সমস্যাটির সমাধান বন্ধুরা কীভাবে করতে পারো, তাহলে একটি ছোট্ট ইন্ট্রো পরে চলো ভিডিওটি শুরু করি। আমি বন্ধুরা তোমাদেরকে এই বাটনগুলি সারিয়ে বা রিপেয়ার করে তোমাদেরকে দেখাবো না, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে এই বাটনগুলি ছাড়াই তোমরা তোমাদের মোবাইলটি ব্যবহার করতে পারো। তাহলে বন্ধুরা বরাবরের মতো চলে যাবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এই সিম্পল কন্ট্রোল অ্যাপসটিকে করে নেবে ইনস্টল। আমি এখানে ইনস্টল করে রেখেছি, তোমরা ইনস্টল করে নেবে। আমার ভিডিও ডিসক্রিপশান বক্সেও এই অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও সোজা ইনস্টল করে নিতে পারো। এরপরে বন্ধুরা আমার মতো এই ওপেন অপশানে ক্লিক করে সিম্পলি ওপেন করবে। ওপেন করার পরে বন্ধুরা তোমাদের কাছে দুটি পারমিশন যাবে, তোমরা সেই পারমিশন দুটি দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পরে বন্ধুরা তারপরে অ্যাপসটি এইভাবে ওপেন হবে। এখানে বন্ধুরা তোমরা প্রথমে পারমিশন দুটি দিয়ে নেওয়ার পরে এখানে ওকে অপশানে ক্লিক করে দেবে। এখানে ওকে অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে এই তিনটি বাটন চলে এসছে। এখন বন্ধুরা তোমরা এখান থেকে বাটনগুলির জায়গাও পরিবর্তন করে নিতে পারো। আমি এখান থেকে জায়গা পরিবর্তন করে নিচ্ছি, এখান থেকে ব্যাক দিয়ে নিন। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছ নিচের দিকে জায়গা পরিবর্তন হয়ে গেছে এবং এখানে যে লং ক্লিক যে তিনটি গেস্টার আছে, ক্যামেরা, সার্চ এবং ভলিউম, এখান থেকে বন্ধুরা লং ক্লিক করে রাখলে উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে ভলিউম যে বাটন, যে অপশান সেটি চলে এসছে। তারপরে বন্ধুরা এখানে এই রিসেন্ট বাটনটি চেপে রাখলে এখানে দেখতে পাচ্ছ ক্যামেরাটিও খুলে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। এরপরে বন্ধুরা এখানে যে অপশান, একটি অপশান আছে এখানে, এই যে এই অপশানটি এখানে বন্ধুরা ক্লিক করলে, এখানে অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে আউট হাইট, আউটসাইজ হাইট, আউটসাইড টাচ হাইট, এখানে অনেকগুলি অপশান চলে আসছে। এখন বন্ধুরা এখানে ভাইব্রেশানে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে তোমরা এই বাটনগুলি যে ক্লিক করলে যে ভাইব্রেশানটি সেটিও বাড়িয়ে নিতে পারো। এখান থেকে আইকন সাইজও বাড়িয়ে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী। এখান থেকে কন্ট্রোল বার থিকনেসও বাড়িয়ে নিতে পারো। আমি বন্ধুরা এইভাবে করে রাখছি। এরপরে বন্ধুরা এখানে কন্ট্রোল বার সাইজ, এখানে এটি বাড়িয়ে দিলে এটি দেখতে পাবে এই সাইডে চলে যাবে। তার বন্ধুরা আবার এইভাবে এটিকে এখানে ক্লিক করলে এখানে দেখবে আবার এখানে চলে আসছে। এখান থেকে তোমরা আইকন কালারও দিয়ে নিতে পারো। তারপরে বন্ধুরা এখানে যে একটি ফ্লোটিং অ্যাক্টিভার এখানে অপশান আছে, এখানে ক্লিক করলে বন্ধুরা এখানে এনাবেলে ক্লিক করলে এখানে একটি ফ্লোটিং অ্যাক্টিভার চলে আসবে। এখান থেকে তোমরা এটি সাইজও বাড়িয়ে নিতে পারো। এখানে ক্লিক করলে মূলত বন্ধুরা এই তিনটি যে বাটন এখানেও চলে আসবে। এটি বন্ধুরা আমি এখানে এনাবেল করে দিচ্ছি। এরপরে এখানে ক্লিক, এরপরে বন্ধুরা এই তিনটি বাটন যেটি আছে এখানে তোমরা নিচের দিক থেকে উপরের দিকে স্লাইড করলেই বন্ধুরা তিনটি বাটন চলে আসবে এবং নিচের দিক থেকে উপরের দিকে স্লাইড করলে আবার হাইড হয়ে যাবে। এরপরে বন্ধুরা এখানে আইকনে ক্লিক করলে তোমরা এখান থেকে আইকনও চেঞ্জ করে নিতে পারো। আমি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আইকনটি চেঞ্জ করে নিয়েছি। তারপরে বন্ধুরা এখানে যে একটি অ্যাক্টিভ এজ অপশান আছে এখানে ক্লিক করলে বন্ধুরা এখান থেকে তোমরা লেফটে ক্লিক করলে এই দিকে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ চলে আসছে এই বাটনগুলি। তারপরে এই দিকে ক্লিক করলে রাইটেও তোমাদের দেখবে বাটনগুলি চলে আসছে। এখন বন্ধুরা আমি এইগুলো বন্ধ করে নিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে লেফট এবং রাইটের এখানে হাইট, ওয়ে হাইট, উইথ, পজিশান এইগুলোও তোমরা সব এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। এই তিনটে বাটন বন্ধুরা তোমাদের ফোনে দেখবে একদম ডিফল্ট বাটনের মতো একদম 100% খুব ভালোভাবে কাজ করবে। এখন বন্ধুরা এখান থেকে আমি এক্সিট করলে এক্সিট হয়ে যাচ্ছে। এখন বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে খুব ভালো কাজ করে। রিসেন্টে ক্লিক করে দেখতে পাচ্ছ রিসেন্ট অ্যাপসগুলি চলে আসছে। তারপরে বন্ধুরা এখানে আমি ফাইল ম্যানেজারে যদি যে এখান থেকে ক্লিক ব্যাক বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছ খুব ভালো কাজ করবে এই তিনটি বাটন, একদম ডিফল্ট বাটনের মতনই। তোমাদের যদি এই বাটনগুলি যদি খারাপ হয়ে যায় তাহলে বন্ধুরা এই অ্যাপসটি তোমরা ব্যবহার করে তোমাদের ফোনটিকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। গুড বাই, টেক কেয়ার।